নমস্কার, আমরা গল্পের সন্ধ্যা। আজ গল্প শুরুর আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি আপনারা আমাদের চ্যানেলে আসেন, গল্প শোনেন, কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনার করা একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর সুন্দর গল্প আনার অনুপ্রেরণা যোগায়। তাহলে এবার সাবস্ক্রাইবটা করেই যাবেন। আর গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ গল্পের সন্ধ্যায় আপনারা শুনবেন লেখক মানস কুমার কর্মকারের লেখা তারানাথ তান্ত্রিক ও অহম্বার শিকার। আজকের গল্প পাঠে কৃত্তিক, তারানাথ তান্ত্রিকের চরিত্রে সৌভিক, অন্যান্য চরিত্রে অমিত, সৌভিক এবং সঞ্চয়িতা। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল, মাস্টারিং সাউন্ড ডিজাইন স্টুডিও রেক 66 প্রাইভেট লিমিটেড, ডিরেকশন সঞ্চয়িতা এবং গল্পের সূত্রধার আমি সঞ্জয়। তাহলে আর দেরি না করেই শুরু করছি আমাদের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও অহম্বার শিকার। আকাশের মুখ ভার, তার উপরে আজ অফিসে প্রবল কাজের চাপ। না চাইতেও আজ আমাদের সবার ওভার টাইম চলছে। সকাল থেকেই আকাশ মেঘলা, ঝোড়ো হাওয়া বয়ে চলেছে সারা দিন, আর মাঝে মাঝে প্রচণ্ড বা ঝিরঝিরি বৃষ্টি হয়ে চলেছে। এরকম দিনে তারানাথের কাছ থেকে গল্প শোনার মজাটাই আলাদা। আজ সকালে কিশোরীকে ফোন করে বলেও ছিলাম যে দেখ ভাই, আজ যাই হোক না কেন সকাল সকাল তারানাথের বাড়ি পৌঁছে যাব। কিন্তু আমারই ভাগ্য খারাপ, কাজের চাপের জন্য এখন বিকাল গড়াতে চলল, তাও অফিস থেকে বার হবার উপায় নেই। এতক্ষণে ওদিকে হয়তো কিশোরী পৌঁছে গেছে তারানাথের বাড়ি, আমাকে ছাড়াই হয়তো ওরা ওদের খোশ গল্প শুরু করে দিয়েছে। কিন্তু কি আর করা যায়, সন্ধে নেমেছে অনেকক্ষণই, রাস্তায় মিটমিটে বাতি জ্বলছে, বৃষ্টিটা এখন থামলেও সমানে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, আর তার সাথে মাঝে মাঝে বজ্রপাতের শব্দ। আর এই রকম অবস্থায় আমি হাতে একটা তেলে ভাজার প্যাকেট নিয়ে তারানাথের বাড়ির দিকে হেঁটে চলেছি। তারানাথের বাড়ি পৌঁছে দেখি সে আলাদাই কাণ্ড ঘটে চলেছে ওখানে। এদিকে কিশোরী বলছে, যা, এরকম কিছু বাস্তবে ঘটতেই পারে না, অসম্ভব ব্যাপার একেবারে। আর ওদিকে তারানাথ বলছে, তুমি কি বুঝবে কি ঘটতে পারে বা কি না ঘটতে পারে। এরকম বাকবিতণ্ডার মধ্যে প্রবেশ করলাম আমি। আমি বললাম, এই যে কি নিয়ে এত কথা কাটাকাটি চলছে। কিশোরী তখন বলল, নতুন আর কি, সেই আগের মতো আবার গাঁজাখুরি গল্প শুরু করে দিয়েছে তারানাথ। তারানাথ রেগে গিয়ে বলল, অবিশ্বাসীর কাছে সব কিছুই গাঁজাখুরি গল্প। কিশোরী আবার কিছু খোঁচা মারা কথা বলতে যাচ্ছিল, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আরে 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 কি গল্প সেটাই তো আগে শুনি, তারপর না হয় ভাবা যাবে গাঁজাখুরি না সত্যি ঘটনা। কিশোরী তখন বলল, দেখো তারানাথ আমাদের এতদিন জীবন্ত ড্রাকুলার গল্প, শাকচুন্নি পেতনি ব্রহ্মদত্তি এইসবের গাঁজাখুরি গল্প বলে এসেছে, কিচ্ছু বলিনি। তাহলে আজ একেবারে কি মানে উনি নাকি এক দেবী না দেবতাকে পরাস্ত করে কয়েদ করে রেখেছেন, এটা মানা যায়? আমি বললাম, আচ্ছা তারানাথ, তুমি ওর কথায় কান দিও না তো, তুমি বলো গল্পটা একদম শুরু থেকে, পুরো গল্পটা শোনার পরই না হয় ঠিক করা যাবে ঘটনাটা গাঁজাখুরি কি না। এ কথা শোনার পর একদম শান্ত না হলেও কিছুটা ধাতস্থ হল তারানাথ, বলল, তবে দাঁড়াও, চাটা গরম করে আনি, তারপর বলা যাবে না হয়। এরপর পাশ থেকে কেটলিটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। এখন পুরোপুরি অন্ধকার নেমে এসেছে, তার উপর লোডশেডিং। তারানাথ একটা অর্ধেক কালি পড়ে যাওয়া হারিকেন নিয়ে এসে রাখল আমাদের মাঝে। কেটলি থেকে তিনজনের জন্য তিন কাপ চা ঢালল। আরাম করে বসে
আমার আনা তেলে ভাজায় কামড় বসিয়ে এক চুমুক চা খেয়ে বলতে শুরু করল। এটা সেই সময়ের ঘটনা যখন আমি সবেমাত্র আমার ক্ষমতা হারিয়েছি, আগে সঞ্চয় করা টাকাও প্রায় ফুরিয়ে এসেছে। এরকম সময় হঠাৎ একদিন দুপুরে এক অচেনা ভদ্রলোক এসে হাজির। ওনাকে বৈঠকখানায় বসতে বললুম। ভদ্রলোকের পোশাক আচ্ছাদন দেখে যথেষ্ট বনেদি ঘরেরই মনে হল। বয়স আমার থেকে কিছুটা ছোটই হবে। আমি এই ব্যক্তিকে দেখে আমার প্রায় না থাকা ক্ষমতার মাধ্যমে এতটা বুঝলাম যে উনি যথেষ্ট ঝামেলায় পড়েই আমার কাছে এসেছেন, এবং এ ঝামেলা নিতান্ত সাধারণ ভূত তাড়ানো কিংবা বাস্তুদোষ কাটানোর মতো ঝামেলা নয়। ভদ্রলোক বললেন, হ্যাঁ নমস্কার, আমি নিবারণ রায়। খুব সমস্যায় পড়েছি, কি করব না কিছুই মাথায় আসছে না। এখন এখন একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। ওনাকে এক গ্লাস জল দিয়ে জিজ্ঞাসা করলাম, তা ব্যাপার কি, কি বিষয়ে সাহায্য চাও আমার? ভদ্রলোক বললেন, এক অদ্ভুত ঝামেলায় পড়েছি আমি। আদৌ আপনি আমার কথা বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু কিন্তু আমি এটা জানি যে সমস্যার যদি কেউ সমাধান করতে পারে তো একমাত্র আপনিই পারবেন সেটা। আমি বললাম, আচ্ছা খুলে বলো ব্যাপারটা একদম শুরু থেকে। নিবারণ রায় বলতে শুরু করল, আমার বাড়ি পঞ্চমগড়ে। বাড়িতে লোকজন বলতে আমি আর কয়েকজন কাজের লোক বর্তমান। বাবা মা গত হয়েছেন কয়েকদিন আগেই। আমাদের বংশ ছিল জমিদারি বংশ, বেশ রমরমা ছিল পূর্বে। বাবা বলতেন এমনকি দাদুর আমলেও গ্রামবাসীরা রাস্তায় এই সেনবাড়ির কাউকে দেখলে সষ্টাঙ্গে প্রণাম করত। সেসব অবশ্য আগেকার কথা। বর্তমানে গ্রামের আর পাঁচটা পরিবারের মতো সাধারণ জীবনযাপন করি আমি। দেখুন ওসব বনেরিয়ানা না আমার ঠিক পোষায় না। যাই হোক, কয়েক মাস আগের ঘটনা। আমাদের বাড়িতে একটা চুরি হয়। এখন জমিদারি অবশিষ্ট না থাকলেও বাড়িতে দামি জিনিসের তো অভাব নেই। হীরে জহরত থেকে আরম্ভ করে সোনার গহনাপাতি সব কিছুই আমাদের বাড়িতে রাখা থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে একটা সাধারণ পাথর ছাড়া আর কিছুই চোর সঙ্গে নিয়ে যায়নি। সিন্ধুক ভেঙে শুধু ওই পাথরটাই তুলে নিয়েছে মাত্র। ঘরের আর কোনো সিন্ধুকে চোর হাতও দেয়নি। এমনকি যে সিন্ধুকটা ভেঙে পাথরটা নেওয়া হয়েছিল সেই সিন্ধুকেও অনেক সোনার গহনাগাটি রাখা ছিল, কিন্তু কিন্তু চোর সেগুলোতে হাতও দেয়নি। দেখুন, এই ঘটনাটা নিয়ে আমি অতটা মাথা ঘামাইনি আগে, কিন্তু এই ঘটনাটা ঘটার কয়েকদিন পর থেকে অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে এক অদ্ভুত বৃদ্ধ টাইপের লোক এসে প্রতিদিন আমাকে বলতে লাগল, তারানাথের কাছে যা, ওই পারবে এই বিপদ থেকে তোকে মুক্ত করতে। একই স্বপ্ন আমি প্রতিদিন দেখি। আমি ওটাকে অবচেতন মনের মাধ্যমে দেখা কোনো আজগুবি স্বপ্ন বলে ধরে নিয়েছিলাম, কারণ আজগুবি না ভাবার তো কোনো কারণও ছিল না। আমার জীবনে কোনোরূপ বিপদ এখনো পর্যন্ত আসেইনি, তো আমি কেন কাউকে খুঁজতে যাব বলুন তো আমাকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য। এভাবে সপ্তাহখানেক, হ্যাঁ সপ্তাহখানেক এই একই স্বপ্ন দেখি, আর আমি এটাকে এড়িয়ে চলি। এর পরের ঘটনাটা ঘটল কিছুদিনের মধ্যেই। একদিন কাজ থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। চাঁদনি রাতে হেঁটে বাড়ি ফিরছি। আমার কেন জানি না মনে হতে লাগলো যে কেউ যেন আমার পিছু নিচ্ছে। ঘুরে দেখি, না কেউ কোথাও নেই। এই পিছু নেবার ঘটনাটাও প্রতিদিনের হয়ে দাঁড়ালো। যেদিনই আমার কাজ থেকে ফিরতে দেরি হয় সেই দিনই আমি দেখি কেউ যেন আমার পিছু নিচ্ছে, কিন্তু ও আমার কোনো ক্ষতি করত না। ঘটনাটা এইভাবে প্রতিদিনের হয়ে যাওয়ায় একরকম গা সওয়া হয়ে গিয়েছিল। এইরকমভাবে কদিন কেটে গেছে। একদিন রাতে কাজ সেরে বাড়ি ফিরছি,
প্রতিদিনের মতো সেদিনও কেউ পিছু নিয়েছে স্পষ্ট বুঝতে পারছি আমি। কিন্তু আজ যেন ওটাকে আরো কাছে মনে হচ্ছিল। পিছু ফিরলে আগের মতোই, কিছুই দেখতে পেলাম না। আমি আরো জোরে পা চালালাম বাড়ির দিকে। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, অনুভব করলাম কিছু একটা ঠান্ডা হাতের মতো আমাকে স্পর্শ করল। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঠান্ডা অথচ উষ্ণ একটা স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খুলল একেবারে সকালে বিছানায়। আমি বুঝলাম না কিছুই যে কাল কি হয়েছিল আর কি করে আমি বাড়ি এলাম। ভাবলাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হয়তো। কিন্তু ঝটকাটা খেলাম আয়নার সামনে গিয়ে। সে কি বিভৎস দৃশ্য! আমি নিজেকে দেখেই নিজে কেমন যেন একটা হয়ে গেলাম। ঘেন্নায় আমার গাটা গুলিয়ে উঠল। এতটা বলে নিবারণ একটু থামল। পাশে রাখা গ্লাসটা তুলে নিয়ে এক ঢোক জল খেল। আমি জিজ্ঞেস করলাম, কি দেখলে আয়নায়? নিবারণ বললেন, দেখলাম আমার হাতে মুখে আর শরীরের নানা জায়গায় জমা জমা রক্ত লেগে আছে। আর বিশ্বাস করুন, ওই রক্তটা আমার নয়, অন্য কারোর। আমি আমি ওসব দেখে আর থাকতে পারলাম না। আমার গাটা কেমন গুলিয়ে উঠে বমি করে ফেললাম। আর বমিতেও রক্ত, রক্ত আর রক্ত। আবার থামল নিবারণ। আমাকে ঘটনাটা বলতে বলতেই বারবার শিহরে উঠছিল। আমি বললাম, আচ্ছা তারপর? তারপর আর কি, এই রকমই চলে আসছে এখনো পর্যন্ত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি গা হাতে পায়ে রক্ত লেগে আছে। এখন তো আবার শরীরেও নানা রকমের রোগ দেখা দিচ্ছে। আমি বললাম, তা কেমন আর কি ধরনের রোগ? আমার এক বন্ধু ডাক্তার, ওর চেম্বার আছে। সাহস করে একদিন ওর কাছে গিয়েছিলাম। ও এটা সেটা পরীক্ষা করতে দিল। তারপর আমাকে বলল যে আমি কিনা কিডনি ফেলিয়রের পথে চলেছি। এইভাবে চলতে থাকলে আমার আর বেশি দিন সময় নেই। কোনো কারণে কিডনিতে অতিরিক্ত চাপ পড়ছে। ও বুঝতে পারেনি যে এমনটা হওয়ার কারণটা কি। ওর মতে এমনটা তখনই হতে পারে কেউ যদি প্রতিদিন লিটারের পর লিটার রক্ত খেয়ে চলে। আমি ওকে সাহস করে বলতে পারিনি যে আজকাল কি ঘটছে আমার সাথে। অনেক সাধু ওঝা দেখিয়েছি কিন্তু কোনো ফল হয়নি। আমার তখন মনে পড়ল স্বপ্নে শোনা আপনার নামটার ব্যাপারে। স্বপ্নেই প্রথম শুনেছিলাম আপনার নামটা। কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, তাই খোঁজ খবর নিয়ে আপনার কাছে ছুটে এলাম। বাবা, এখন আপনিই পারেন আমাকে বাঁচাতে। এদিকে আমার তন্ত্র ক্ষমতা আগের মতো সেরকম না থাকলেও দেখে এটা বুঝতে পারছিলাম যে নিবারণের শরীরে কোনোরূপ আত্মা বা অশরীরী গোছের কিছু ভর করতেই পারে না। সেরকমটা হলে আমি আগেই বুঝে যেতাম। এদিকে ওর সাথে যা ঘটে চলেছে তা শুনে যে কোনো ছোটোখাটো তন্ত্র সাধকও বলতে পারবে যে এটা কোনো দুষ্ট অপশক্তিরই কাজ। আমি ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না ঠিকই। বললাম, আচ্ছা আপনি বাড়ি থেকে রাতের বেলা বের না হলেও কি এই একই ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, যেখানেই থাকি না কেন ওই ঠান্ডা হাত আমার পিছু ছাড়ে না। আর ওর স্পর্শ করবার পর কিছুই আমার মনে থাকে না। সেই একইভাবে পরদিন বিছানাতেই আমার চোখ খোলে। এরকম কোন ঘটনার সামনে আমি কোনোদিন পড়িনি। আজ যদি আমার আগেকার মতো তন্ত্র ক্ষমতা থাকত, নিবারণকে এক পলক দেখেই বলে দিতে পারতাম যে কি কারণে এসব ঘটছে। অনেক ভেবে একটা উপায় বার করলাম। নিবারণ বলেছিল ও যেখানেই থাকুক না কেন ওই ঠান্ডা হাতের ছোঁয়া পাওয়া মাত্রই ওর আর জ্ঞান থাকে না। অর্থাৎ আজ যদি আমি ওর পাশেই থাকতে পারি ওই সময়টায়, তাহলেই বোঝা যাবে আসল ব্যাপারটা ঠিক কি। এইসব অস্বাভাবিক ঘটনা ঘটার পিছনের কারণ কি সবই বোঝা যাবে।
নিবারণকে বললাম, এক কাজ করো নিবারণ, আজ রাতটা তুমি এখানেই কাটিয়ে যাও, তাহলে বোঝা যাবে যে আসলে তোমার সাথে ঠিক কি কি ঘটে চলেছে। নিবারণ বললে, কিন্তু কিন্তু আমি তো নিজেও জানি না যে আমি জ্ঞান হারানোর পর আমার সাথে কি হয়। আমি যদি আপনার কিছু ক্ষতি করে বসি। শেষ পর্যন্ত ওকে বুঝিয়ে বলার পর আজ রাতটাও থেকে যেতে রাজি হল। সন্ধে নেমেছেই কিছুক্ষণ হল, অনেকক্ষণ কোনো বিঘ্ন ছাড়াই কেটে গেলেও হঠাৎ নিবারণ কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। মুখে বলল, ও এসে গেছে, আমার পিছনেই দাঁড়িয়ে আছে। তারপর কেমন যেন নিশ্চল হয়ে গেল নিবারণ। হ্যাঁ, ঘরে কিছুর অস্তিত্ব অনুভব করতে পারছি আমিও, কিন্তু তা ঠিক যেন অশুভ নয়। এ কাজ কোনো নিম্নমানের প্রেত কিংবা আত্মার হতেই পারে না। এই জিনিসটা নতুন, আগের সামনাসামনি আমি হইনি কখনোই। আমি নিবারণকে হাত দিয়ে স্পর্শ করে দেখতে গেলাম, কিন্তু এ কি, আমি যেন কোনো ফাঁকা জায়গায় হাত চালালাম। আমার হাত নিবারণের শরীরকে ভেদ করে চলে গেল, এক ফোঁটাও স্পর্শ না করে। জীবনে অনেক অবাক করা ঘটনার সম্মুখীন হয়েছি আমি, কিন্তু এটা যেন একেবারেই আনকোড়া। ওই সব ঘটনাগুলোর থেকে সম্পূর্ণ আলাদা কোনো কিছু না। ভয় আমি পাচ্ছিলাম না ঠিকই, কিন্তু অবাক হয়েছিলাম নিশ্চয়। নিবারণের পাশে বসে সেদিন পুরো রাতটা কাটিয়েছিলাম, নতুন কিছুই হয়নি। সেই একই রকম নিশ্চল শরীরে বসে আছে নিবারণ। ভোর রাতের দিকে একটু ঘুম ধরে এলো, তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছি কখন খেয়াল নেই। তন্দ্রা ভেঙে চোখ খুলে দেখি, কই নিবারণ? নিবারণের কোনো অস্তিত্বই নেই এখানে। এতটা বলে তারানাথ থামল একটু। গল্প বলতে বলতে আমাদের কারোরই খেয়াল নেই চা জুড়িয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি এক চুমুকে ওটা শেষ করে ফেললাম। কিশোরী বলল, কি, আরে এতটাই গল্প শেষ? হ্যাঁ মানছি এটা একটা আজগুবি বানানো গল্প, কিন্তু তা হলেও এর একটা হ্যাপি এন্ডিং গোছের তো কিছু থাকা দরকার নাকি? তারানাথ কিশোরীর কথায় দেখলাম কর্ণপাত করল না, একটু হেসে বলতে শুরু করল, এদিকে আমি কাল কি ঘটল সেটা বুঝতে না পারায় প্রবল চিন্তিত। আমি শেষে কিছু উপায় না খুঁজে পেয়ে বসলাম ধ্যানে, স্মরণ করলাম আমার গুরুদেবকে। আমার বেশিরভাগ তন্ত্র ক্ষমতা চলে যাওয়ায় ঘটনাটার সমাধান করার এটাই একমাত্র উপায় ছিল। মিনিট কয়েক ওনাকে স্মরণ করার পর উনি আমাকে দেখা দিলেন। জিজ্ঞাসা করলাম, কাল ঘটে যাওয়া ঘটনার অর্থ কেই বা আছে এর পিছনে? গুরুদেব বললেন, ওইসব ঐশ্বরিক বিষয় তারানাথ, তোর আমার ওসব বিষয়ে হস্তক্ষেপ করাই উচিত না। আমরা ভগবান নই, আমরা সাধারণ সাধক মাত্র। নিবারণের অদৃষ্টে যা আছে তাই ঘটে চলেছে ওর সাথে। এতটা বলে গুরুদেব অন্তর্নিহিত হয়ে গেলেন। গুরুদেব কি বললেন? তবে কি নিবারণের ওপর দেবতা ভর করে প্রতিদিন, আর তারই অঙ্গুলি হেলনে প্রতিদিন রক্তপাত ঘটিয়ে চলেছে নিবারণ? মনটা খারাপ হয়ে গেল। বেচারা নিবারণ কত আশা নিয়ে এসেছিল আমার কাছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল গুরুদেবের কথা।
উনি বলেছিলেন আমার ওসব ঐশ্বরিক ঘটনার মধ্যে হস্তক্ষেপ করা উচিত নয়। তার মানে আমি চাইলে নিবারণের সাহায্য করতেও পারি, আর তাছাড়া নিবারণ স্বপ্নে আমার নাম শুনেছিল কারো কাছ থেকে। এটাও তো শুধুমাত্র কাকতালীয় কোনো ঘটনা হতে পারে না। হয়তো নিবারণের অদৃষ্টে আমার সাহায্য লাভই লেখা ছিল আগে থেকেই। কিন্তু একটাই ব্যাপার, নিবারণ এখন কোথায়? ও আজও কি অন্য প্রতিটা দিনের মতোই সকালে নিজের বিছানাতেই ঘুম থেকে উঠেছে? আমি এসবই ভাবছিলাম, তখনই দরজায় টোকা পড়ল। একবার, দুবার, তিনবার আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখি দরজার ওপারে নিবারণ দাঁড়িয়ে। ও হাঁপাতে হাঁপাতে বলল, যাক আপনি তাহলে সুস্থই আছেন, আমি তো দুশ্চিন্তায় মরেই যাচ্ছিলাম। বাড়ি এসে বসে এক গ্লাস জল খেয়ে তবে একটু ধাতস্থ হল নিবারণ। আমি জিজ্ঞাসা করলাম, আজও কি সকালে ওই একই রকমই ঘটনা? নিবারণ বলল, হ্যাঁ ওই একই ঘটনা। আচ্ছা আচ্ছা, আমি কি প্রতিদিন খুনের পর খুন করে চলেছি? কাদের মেরে ফেলছি আমি? আর শুধু মারছি না, তাকে খেয়ে পর্যন্ত ফেলছি। এতটা বলে আর এক ঢোক জল খেলো নিবারণ। আমি বললাম, কাল কি ঘটেছিল? আর কি, প্রত্যেক দিনের মতোই চোখ খুলে বিছানায় দেখি রক্তের লেপটা লেপটি একদম। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল নিবারণ, আমি এখনো অন্ধকারে। আসলে কি ঘটে চলেছে নিবারণের সাথে? নিবারণকে বললাম, আচ্ছা তোমার বাড়িতে কি একবার যাওয়া যায়? নিবারণ বলল, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু আপনি যাবেন কিনা সেটা ভেবে আর বলিনি কথাটা। আমি বললাম, না না, তোমার সাথে যে ঘটনাটা ঘটে চলেছে সেটার সূত্রপাত ওই বাড়ি থেকেই, আর প্রত্যেক দিন যেখানেই থাকো না কেন সেই ওই বাড়িতেই চোখ খোলো। আমার মনে হয় তোমার সাথে এইসব অদ্ভুত ঘটনা ঘটার চাবিকাঠি ওই বাড়ি। আমি ওর বাড়ি যেতে চাই বলে নিবারণকে বেশ খুশি দেখলাম। ও হয়তো ভাবছে যে এবার আমি যখন যাচ্ছি ওখানে আর খারাপ কিছু ঘটবে না ওর সাথে। কিন্তু এদিকে আমি এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারিনি যে আসলে কি ঘটে চলেছে ওর সাথে। নিবারণ বলল, তাহলে আজই যাওয়া যাক না কেন? তাহলে হয়তো আমার হাত দিয়ে আর একটা পাপ কাজ আর রাতে হতো না। আমি বললাম, হ্যাঁ সেই ভালো, দুপুর দুপুর করে বার হওয়া যাবে খন। আমি নিবারণকে বাড়িতে বসতে বলে আমি আমার উপাসনা কক্ষে চলে এলাম। এতটা বলার পর কিশোরী তারানাথকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ উপাসনা কক্ষ, সেটা কি এখনো আছে? তারানাথ বলল, আমার যে ঘরে সব পুঁথি বইপত্র রাখা আছে ওইখানেই আমি ধ্যানে বসি, ওটাই আসলে আমার উপাসনা কক্ষ। কিশোরী বলল, হ্যাঁ এইটা ছিল নতুন কথা, তোমার যে ধ্যান করার আলাদা ঘর আছে ওটা তো জানতাম না। আমি তখন বললাম, আরে তারানাথ তুমি বলে যাও তো, ওই কিশোরীর কথায় কান দিও না। তারানাথ আবার বলে চলল, এসে যত পুঁথিপত্র আমার কাছে ছিল সব এক এক করে ঢু মারলাম, কিন্তু না,
নিবারণের সমস্যা সংক্রান্ত কোনো কিছুই পেলাম না ওসব থেকে। এরপর আমার কেন জানি না মনে হলো এসবে এই ঘটনার উত্তর মিলবে না। গুরুদেব বলেছিল যে এটা কোনো ঐশ্বরিক কার্যকলাপ। আমি হিন্দু মতের এ ধরনের কোনো দেবদেবীর কথা তো আজ পর্যন্ত শুনিনি, তাই আমি নানা উপজাতি দেবতার সম্বন্ধে খুঁজতে শুরু করলাম বইতে। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর আমি আর খালি হাতে ছিলাম না। আমি কয়েকটা নিচু শ্রেণীর দেবতার খোঁজ পেয়েছিলাম, যার মধ্যে থেকে একজন ছিলেন অহম্বা, যিনি কিনা ওই নিবারণের ওপর ভর করা দেবতার মতোই এক প্রতিহিংসা পরায়ণ ছিলেন। পাপ বা পাপীর উপর ইনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল বহু পূর্বেই। এর কাজ করার ধরন হল এর উপাসক একে আহ্বান করে প্রথমে, তারপরেই অহম্বা ওর উপাসকের শরীরে ঠিক তার অবতারের মতোই ব্যবহার করে চলে। সারাদিন উপাসক নিজের জ্ঞানে থাকলেও রাত নামার পর তার উপর ভর করে অহম্বা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যেটা আমার কাছে মোটেই পরিষ্কার নয়। নিবারণ তো নিশ্চয়ই এই অহম্বার উপাসনা করে তাকে মরতে ডাকেনি, তবে ওর উপর কিভাবে ভর করতে পারছে অহম্বা? যতদূর সেই বই থেকে জানা গেল, অহম্বাকে যতক্ষণ না কেউ নিজের শরীরে স্বইচ্ছায় আহ্বান করছে ততক্ষণ উনি নিজে থেকে কারুর উপর ভর করতে পারেন না। হিসাবটা তো এখানেই গোলমেলে হয়ে যাচ্ছে। এখন এর একমাত্র উত্তর মিলতে পারে আমার গুরুদেবের কাছ থেকে। উনি যদি জানাতে চান তবেই, কিন্তু উনি আগেই বারণ করে দিয়েছিলেন এ ব্যাপারে এগোতে। যাই, যা হবে হোক, এভাবে তো নিবারণকে মরতে দেওয়া যেতে পারে না। বসলাম ধ্যানে। কিছুক্ষণের পরই গুরুদেবের কণ্ঠস্বর আমার শ্রুতি গোচর হল। তারানাথ, তারানাথ, আমি তোকে বারণ করেছিলাম বারবার যে এই দেবতাদের রাস্তার মাঝে না পড়তে, কিন্তু তাও আমার বারণ অগ্রাহ্য করে এসব করে চলেছিস। এখন তুই প্রায় তন্ত্র ক্ষমতাহীন, তুই কিছুই প্রতিরোধ করতে পারবি না ওর সামনে। নিবারণ তো মারা পড়বেই, তার সাথে তুইও। আমি নিচু সুরে বললাম, মাফ করবেন গুরুদেব আপনার বারণ না শোনার জন্য, কিন্তু নিবারণ তো ওই অহম্বাকে আহ্বান করেইনি, ওর তো কোনো দোষ নেই এতে। দয়া করে ওর প্রাণ রক্ষা করতে সাহায্য করুন আমাকে। আমার গুরুদেবের গুরুদেব জয়নারায়ণ মুখোপাধ্যায়, ওনার শিষ্য ছিলেন প্রসন্ন রায়। উনি একসময় গুরুদেবের দেখানো পথ ছেড়ে অন্য পথে হাঁটতে শুরু করেছিলেন। উনি প্রথম আহ্বান করেছিলেন অহম্বাকে। একবার কোনো বংশের কেউ ওনাকে আহ্বান করলে ওর অবতারবাদ তা বংশ পরম্পরায় চলতে থাকে। এই জন্যেই অহম্বা নিবারণের উপর ভর করতে পারছে। আমি বললাম, গুরুদেব আমার করণীয় কি? কিভাবে বাঁচাতে পারবো নিবারণকে এই মৃত্যু ভাত থেকে? তুই নিবারণের বাড়ি যা, তাহলেই সব একের পর এক করণীয় বুঝতে পারবি। তবে বলে রাখি, তোর ভুলের মাশুল তোকেই দিতে হবে তারানাথ। নিবারণের জায়গায় তুই ওই অহম্বার শিকারে পরিণত হয়ে যেতে পারিস, মনে রাখিস কথাটা। এতটা বলে গুরুদেব অদৃশ্য হলেন। এখন আমি কিছুটা হলেও আশ্বস্ত যে কিছু একটা করতে পারবো নিবারণের জন্য। পঞ্চমগড় এখান থেকে ঘণ্টাখানেকের পথ। একটা ট্যাক্সি করে চলেছি আমরা।
রাস্তায় সমস্ত ঘটনাটা খুলে বললাম নিবারণকে। ও সমস্তটা শুনে বলল, আচ্ছা কিন্তু আমার বয়স তো খুব একটা কম হলো না, তাহলে এতদিন কিছু হয়নি কেন? হঠাৎ করে কয়েক মাস আগে থেকেই বা শুরু হলো কেন? আমি যদিও এসব কিছু মাস আগে ঘটার পিছনে একটা থিওরি সাজিয়ে ফেলেছি, নিবারণের সাথে ঘটা সব ঘটনাগুলোকে এক সূত্রে সাজালে এমনটাই দাঁড়াবে। নিবারণকে আমি বললাম ব্যাপারটা। নিবারণ, তুমি বলেছিলে না তোমাদের বাড়িতে চুরি হয়েছিল, চোর সিন্ধুক ভেঙে শুধুমাত্র একটি পাথর নিয়ে গিয়েছিল। আমার মনে হয় ওই পাথরটাই তোমাকে রক্ষা করছিল এতদিন। নিবারণ শান্তভাবে মাথা নাড়ালো এবং হঠাৎ করে যেন কি এক চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ হলো আমরা নিবারণের বাড়িতে এসে পৌঁছেছি, এখন যদিও ভগ্ন প্রায়, একদিকের কটা ঘর সারাই করে বসবাসের যোগ্য করা হয়েছে মাত্র। আমি বাড়িতে প্রবেশ করি, বুঝলাম এ বাড়িতে কিছু অদ্ভুত ব্যাপার নিশ্চয়ই আছে। আমার এখন তন্ত্র ক্ষমতা যথেষ্ট নগণ্যই অবশিষ্ট আছে, কিন্তু এ বাড়িতে প্রবেশের পর তাও যেন হঠাৎ উবে গেছে কর্পূরের মতো। এরকম অবস্থায় কিভাবে ওই অহংবার সামনা করব কে জানে। তাছাড়া গুরুদেবের কথা অনুযায়ী এ বাড়িতে এসে যা কিছু করণীয় সবই বুঝে যাওয়ার কথা, কিন্তু আমার অবশিষ্ট তন্ত্র ক্ষমতাও লোপ পাওয়ার পর তা এখন আদেও সম্ভব কিনা সেটাই বিচার্য বিষয়। জানতাম সম্ভব হবে না, কিন্তু তাও একবার গুরুদেবকে স্মরণ করার চেষ্টা করলাম, না পারলাম না। এই বাড়িটা যেন আমার তন্ত্র ক্ষমতাকে কোনো এক অবিশ্বাস্যভাবে গায়েব করে দিয়েছে। ভাবলাম যে বাড়িতে না হয় আমার ক্ষমতা কাজ করছে না, একবার বাইরে গিয়ে দেখা যাক। নিবারণকে আমার তন্ত্র ক্ষমতা কাজ না করার কথাটা এখনো বলিনি, ব্যাপারটা শুনলে হয়তো দমে যাবে বেচারা। তাই একটু গ্রামে ঘুরতে যাবার নাম করে নিবারণের বাড়িটা থেকে বেশ কিছুটা দূরে চলে এলাম। হ্যাঁ, আমি অনুভব করতে পারছি আমার শক্তি, আমার শক্তি আবার ফিরে এসেছে। একটা গাছতলায় বসে স্মরণ করলাম গুরুদেবকে। গুরুদেব আবির্ভূত হয়ে বললেন, তারানাথ, তারানাথ, সময় এলে তুই ঠিক সাহায্য পেয়ে যাবি, নিজের উপর আস্থা রাখ, পারলে তুই পারবি। প্রসন্ন রায়কে স্মরণ কর, উনি তোকে যখন ডেকেছেন কেউ সাহায্য করতে পারলে উনি পারবেন। এতটা বলে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই গুরুদেব চলে গেলেন। যদিও আমি এখন কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছি, ওখানে বসেই স্মরণ করতে লাগলাম প্রসন্ন রায়কে। মিনিট পনেরো কেটে গেল, কিন্তু না, ওনার আবির্ভাব হওয়ার কোনো রূপ লক্ষণ আমি দেখলাম না। এবার আমার বাড়ি ফেরা দরকার, কিছু তো একটা উপায় নিশ্চয়ই বার করতে হবে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমে এসেছে, নিবারণ অস্থির হয়ে উঠেছে যত রাত নামছে, আমিও উদ্বিগ্ন। সত্যি বলতে কি, আমার কি করণীয় আমি তাই বুঝতে পারছি না। তবে যাই হোক, এটুকু জানি আমার শেষ প্রাণটুকু দিতে হলেও নিবারণকে আমি শেষ অবধি বাঁচানোর চেষ্টা করে যাব। জীবনে অনেক পাপ করেছি, সেসবের প্রায়শ্চিত্ত আমি এখানেই করে যাব।
অবাক করা ঘটনা ঘটেছে আজ। কেন জানি না আজ নিবারণকে অহম্বা বশ করতে পারেনি, যদিও এতে আমার এক ফোঁটাও হাত নেই। তাও অবিনাশের ধারণা যে আমার জন্যেই আজও ঘোরের মধ্যে ডুবে যায়নি। ঘড়িতে এখন বাজছে 9টা, এখনো নিবারণ একদম নিজের বসে। নিবারণ বলল, আজ আর কিছু হবে না, আপনার তন্ত্রমন্ত্রে কাজ দিয়েছে, ভাগ্যিস এলেন এই বাড়িতে, না হলে। আমরা রাতের খাওয়া দাওয়া সেরে ফেললাম। আমি যদিও বলেছিলাম যে আজ রাতটা আমি না ঘুমিয়েই কাটিয়ে দিই, তাহলে লক্ষ্য রাখতে পারবো যে নিবারণের সাথে কিছু হচ্ছে কি না। কিন্তু নিবারণ বলল, না তার আর দরকার হবে না, আপনার মন্ত্রে কাজ দিয়েছে। আর তাছাড়া আমি আজকের মতো সুস্থতা সত্যিই বলছি অনেক দিন অনুভব করিনি। আমি বুঝতে পারছি যে প্রত্যেক সন্ধ্যের পর আমার শরীরে যেসব অসুস্থতা অনুভব করি আমি, তার কিছুই আজ নেই। আমার যদিও ওর কথা না শুনে রাতটা জেগে কাটানোই উচিত ছিল, কিন্তু কেন জানি না আমি ওই নিবারণের কথায় সায় দিয়ে নির্দ্বিধায় শুয়ে পড়লাম। এটা জানার পরও যে আমি কিছুই করে উঠতে পারিনি এখনো পর্যন্ত ওই অহম্বাকে আটকানোর জন্য, আর আমার তো করার ক্ষমতাও নেই। সকাল হল, রাতটা নির্বিঘ্নেই কাটল। উঠে দেখলাম নিবারণকে বেশ ফুরফুরে লাগছে, হঠাৎ যেন অনেকটা বোঝা তার মাথা থেকে নেমে গেছে। আমার সাথে দেখা হতেই নিবারণ বলল, সুপ্রভাত। আমি বললাম, সুপ্রভাত, সকালে কি? আমার প্রশ্ন শেষ না করতে দিয়েই বলে উঠল, না না, সকালে বিছানা ছাড়ার পর দেখি রক্তের ছিটে ফোঁটাও ছিল না আমার শরীরে। অনেকদিন পর এতটা আনন্দ অনুভব করছি আমি। যাক তাহলে, কিন্তু একটা খটকা লাগছে যে কিভাবে হলো এটা। প্রাতরাশের পর বসে আছি বারান্দায়, নিবারণকে বললাম, আমি আজ রাতটা দেখে যেতে চাই, আবার আগের মতো কিছু হচ্ছে কিনা তোমার সাথে। নিবারণ বলল, হ্যাঁ অবশ্যই, আমি একা বাড়িতে থাকতে থাকতে ক্লান্ত বোধ করি সবসময়, আপনি থাকলে আমি খুশিই হব। নিবারণের যেন কোনো চিন্তাই নেই আগের ঘটনাগুলোর সম্বন্ধে। ওকে আর কিছু বললাম না। হ্যাঁ, আর আমার তন্ত্র ক্ষমতাও আবার ফিরে এসেছে। কিভাবে জানি না এ বাড়িকে ঘিরে সৃষ্টি হওয়া সমস্ত ঝুট ঝামেলা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে কোনো এক অজানা কারণে। গভীর রাত নেমেছে অনেকক্ষণ, এখনো একদম স্বাভাবিকই আছে নিবারণ। খাওয়া দাওয়া সেরে আমি আমার ঘরে চলে এসেছি, যদিও আজ সারা রাত না ঘুমিয়েই কাটাবো আমি ঠিক করেছি। নিশ্চল হয়ে বসে আছি তখনই হঠাৎ মনে পড়ল গুরুদেবের কথা। উনি বলেছিলেন যে প্রসন্ন রায়কে স্মরণ করতে। হ্যাঁ, সব সমস্যারই সমাধান হয়েছে আপাততভাবে, কিন্তু আমি তাতেও যেন আশ্বস্ত হতে পারছি না ঠিক। চোখ বুঝে স্মরণ করতে চেষ্টা করলাম প্রসন্ন রায়কে। মিনিট কয়েকের মধ্যেই আবির্ভূত হলেন প্রসন্ন রায়। আমার কিছু বলার আগেই উনি বলতে শুরু করলেন, তারানাথ, আসার জন্যে ধন্যবাদ। তুমি ভাবছ যে তোমার আসতেই হঠাৎ করে সব কিছু স্বাভাবিক হয়ে গেল কি করে? না না, কোনো কিছুই স্বাভাবিক হয়নি। তোমাকে সব কিছু বুঝতে হলে আমার সব কথা শুনতে হবে শুরু থেকে।
মন দিয়ে। আমি বললাম, বলুন আমি শুনব। প্রসন্ন রায় বলতে শুরু করলেন, আমি প্রথম জীবনে জয়নারায়ণ মুখোপাধ্যায়ের শিষ্য ছিলাম, কিন্তু পরে কেন জানি না আমার মন অন্যদিকে যেতে শুরু করল। আর সাধারণ দেবদেবীর পুজোয় উপাসনায় মন বসত না আমার। আমি হয়তো নতুন কিছু খুঁজছিলাম। এই রকম সময়েই আমি পুরনো পুঁথি থেকে খোঁজ পাই এক আদিম দেবী অহোম্বার, প্রবল প্রতিহিংসা পরায়ণ এক দেবী। শুধু পাপ নয়, পাপীকেও ঘৃণা করেন এই দেবী। ওনাকে আহ্বান করা উপাসকের মাধ্যমে সব পাপীদের বিনাশ করেন নিজের হাতে। উনি পাপীদেরকে মেরে নিজের প্রসাদ হিসেবে গ্রহণ করে নেন। আমি প্রথমে এত কথা জানতাম না, কিন্তু পরে যখন জানলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে আমার মাধ্যমে লোক মারতে শুরু করে দিয়েছেন অহম্বা। আমি কোনো উপায় না পেয়ে শেষে গিয়ে উপস্থিত হলাম গুরুদেবের কাছে। উনি সব শুনে আমাকে দুটো মন্ত্রপুত পাথর দিয়েছিলেন। একটা এখনো রাখা আছে আমাদের এই গুপ্ত কক্ষে। তান্ত্রিকের শক্তিতে ওই পাথর যুক্ত হয়ে কাজ করতে পারে। বাড়িতে যতক্ষণ না কোনো তান্ত্রিক বা দেবদেবীর উপাসক গোছে কেউ আসবে, ততক্ষণ ওই পাথর সক্রিয় হয় না। আমি বললাম, ওই পাথরটার জন্যেই কি এখন সব স্বাভাবিক আছে? ওটা আমার সাথে যুক্ত হওয়ার পরই কি ওটা অহম্বার শক্তিকে নিষ্ক্রিয় করে দিয়েছে? প্রসন্ন রায় বললেন, ওই পাথরটাই হচ্ছে অহম্বাকে দূরে রাখার চাবিকাঠি। কিন্তু নিবারণ কোনো তান্ত্রিক বা উপাসক নয়, তাই ওই পাথরটা ওর কোনো কাজের নয়। এ তো গেল প্রথম পাথরটার কথা। দ্বিতীয় পাথরটা ছিল ওটা যেটা কয়েক মাস আগে চুরি হয়ে যায় সিন্দুক থেকে। ওই পাথরটাই ছিল নিবারণকে এতদিন এইসব ঘটনা থেকে দূরে রাখার কারণ। দ্বিতীয় পাথরটা ওই প্রথম পাথরটার সাথে যুক্ত হয়ে কাজ করত, কিন্তু ওটা চুরি হয়ে যাবার পর আমাদের বাড়ি অসুরক্ষিত হয়ে পড়ে। প্রথম পাথরটা আমার ইচ্ছা ছাড়া কেউই স্পর্শ করতে পারবে না, তাই দ্বিতীয় পাথরটা অহম্বাই চুরি করায়। আমি বললাম, কিন্তু এই বাড়ি তো মন্ত্রপুত, এ বাড়িতে প্রবেশের পর অহম্বা কিভাবে ভর করে থাকতে পারবে ওর অবতারের শরীরে? প্রসন্ন রায় বললেন, চুরিটা যখন করা হয়েছিল তখন চোরের উপর কোনো রূপ ভর ছিল না, ও সব জ্ঞানেই চুরিটা করেছিল অহম্বার নির্দেশে। আর অহম্বা কোনো উঁচু মানের দেবতা নন, ওনার একটাই মাত্র অবতার থাকতে পারে। এখন যেমন ওর অবতার হয়েছে নিবারণ। এখন তাহলে উপায়? এখন একমাত্র উপায়, তারানাথ, তারানাথ, যদি তুমি নিজে আমার উপাসনা করা অহম্বাকে গ্রহণ করো, তবেই নিবারণ মুক্তি পাবে এই সব থেকে। আর আমি অনুমতি দিয়ে যাচ্ছি, ওই গুপ্ত কক্ষে থাকা পাথর তুমি নিয়ে যেও।
ওটা তোমাকে সুরক্ষিত রাখবে, কারণ তুমি একজন তান্ত্রিক, একজন উপাসক। এরপর অহম বা উপাসনার সমস্ত বিধি নিয়ম বলে দিলেন প্রসন্ন রায়। যাবার সময় এও বলে গেলেন, যদি ওনার উপাসনায় কিছুমাত্র গাফিলতি হয় তবে আমি নিবারণ দুজনেই নাকি মারা পড়ব, তাই যাই করি না কেন তা যেন সাবধানতার সাথেই করি। এখন একটাই চিন্তার ব্যাপার যে গুপ্ত কক্ষটা কোথায় খুঁজব। ওটার কোনো হদিশি তো বলে গেলেন না উনি। না, সেদিন রাতে আর কোনো সমস্যা হল না, আর তা হবার কথাও না। সকালে নিবারণকে দেখলাম সেই আগের দিনের মতোই ফুরফুরে মেজাজের। ওকে কাল রাতে প্রসন্ন রায়ের মুখে শোনা সব ঘটনা খুলে বললাম। সে সব শুনে ওকে বেশ একটু চিন্তিতই মনে হচ্ছে। ও বলল, না 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 না, আপনাকে আমার জন্য এমন কিছু করতে হবে না যাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিছুতেই না, কিছুতেই না। আমি বললাম, দেখো নিবারণ, অহম্বা তোমার মাধ্যমে একের পর এক মানুষকে মেরে যাচ্ছে, এতে শুধুমাত্র তোমারই ক্ষতি হচ্ছে না, আমার কথা শোনো, আমাকে তোমার সাহায্য করতে দাও। নিবারণ বলল, আচ্ছা বেশ, তবে তাই হোক, আপনার যখন তাই ইচ্ছা। অহম্বার উপাসনার নিয়ম বেশ আলাদা অন্যান্য দেবী দেবতাদের থেকে। ওনার পুজোতে না লাগে ফুল ফল, না লাগে ধুনো কর্পূর, শুধুমাত্র যে আরাধনা করছে তার কিছুটা টাটকা রক্ত প্রয়োজন হয় এতে। আমি নিবারণকে বললাম, আচ্ছা তোমাদের বাড়িতে থাকা গুপ্ত কোনো কক্ষ আছে কি? প্রসন্ন রায় এক গুপ্ত কক্ষের কথা বলেছিলেন আমাকে, ওখানেই রাখা আছে প্রথম পাথরটা, অহম্বাকে আহ্বান করার পর ওটার দরকার পড়বে। নিবারণ বলল, তাই? সেরকম কিছুই তো শুনিনি। হ্যাঁ, তবে খুব ছোটবেলায় বাড়ির যে দিকটা এখন পরিত্যক্ত ওই দিকটায় মাটির তলায় থাকা একটা কুঠুরির সম্বন্ধে শুনেছিলাম বেশ কয়েকবার। আমি বললাম, যে করি হোক ওই গুপ্ত কক্ষ আমাদের খুঁজে বার করতে হবেই। চলো, তুমি কোন কক্ষের কথা বলছো দেখে আসা যাক। নিবারণের পিছু পিছু চললাম আমি। আমরা এখন এসে উঠেছি বাড়ির পরিত্যক্ত ঘরগুলির একটায়। আমি বললাম, নিবারণ, এখানে তো প্রায় 10-15টার বেশি ঘর আছে, তো সেই মাটির নিচে থাকা কুঠুরি তো খোঁজা প্রায় অসম্ভব। নিবারণ বলল, এই যে ঘরগুলো, এইগুলোর মধ্যে যে কোনোটার নিচেই থাকতে পারে ওই কুঠুরি। ঘরগুলোর একটা দুটো ছাড়া বাকিগুলোর মধ্যে তো ঢোকাই অসম্ভব, ছাদ ভেঙে পড়েছে একেবারে মেঝে পর্যন্ত। হুম, কিছুই হবে না, আমার এই অশান্তি থেকে মুক্তি নেই, আপনি যতই চেষ্টা করুন, অদৃষ্টে আমার অজানা দোষে শাস্তি পাওয়াটাই লেখা আছে সারা জীবন। আমি যে কটা ঘরে প্রবেশ করা সম্ভব ওগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। 2-3টে ঘর দেখার পর যখন তার পরের ঘরটায় ঢুকলাম, কেমন যেন একটা খটকা ঠেকলো আমার। বললাম, আচ্ছা নিবারণ, একটা মাপার ফিতে নিয়ে এসো তো এক্ষুনি। নিবারণ মিনিট ঘুরতে না ঘুরতেই একটা ফিতে নিয়ে এলো। মেপে দেখা গেল যে এই ঘরটার অন্য ঘরগুলোর থেকে 1 হাত মতো চওড়ায় ছোট। আমি নিবারণকে বললাম, আচ্ছা এই ঘরটা অন্যগুলোর থেকে ছোট কেন? নিবারণ বলল, হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু কিন্তু এমনটা হওয়ার তো কথা নয়।
এই দেয়ালটা এত মোটা হওয়ার কারণটা কি? তবে কি এটাই? হ্যাঁ 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 হ্যাঁ, এর পিছনেই আছে সেই গুপ্ত কক্ষের রাস্তা। জানেন, আমি ছোটবেলায় এই ঘরেতেই মানুষ, কিন্তু কখনোই লক্ষ্য করিনি এই ব্যাপারটা। দাঁড়ান, আমি এটা ভাঙার জন্য কিছু একটা নিয়ে আসছি। নিবারণ কিছুক্ষণের মধ্যেই কোথা থেকে এক শাবল নিয়ে এসে হাজির হল। প্রায় আধ ঘন্টার পরিশ্রমের পর দেওয়ালটার কিছুটা অংশ ভাঙা গেল। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। পুরনো বাড়ির দেওয়াল এমনিতেই মোটা, কিন্তু এখানটায় তা অতটাও পুরু না। বলতে গেলে এখানকার দেওয়ালটা ফাঁপা, ওর মধ্যে দিয়ে একটা সরু সিঁড়ির মতো অংশ নিচে নেমে গেছে। হাতে একটা টর্চ নিয়ে নেমে পড়লাম আমি ও নিবারণ। প্রায় 30-40টা সিঁড়ি বেয়ে নামার পর একটা ঘরের মতো জায়গায় পৌঁছলাম আমরা। টর্চ ফেলে দেখলাম পুরো ঘরে সর্বত্র মাকড়সার জালে ভর্তি, কেমন ভাপসা মতো গন্ধ বাড়ছে। ঘরে জিনিসপত্র বলতে তেমন কিছু নেই। ঘরের এক কোণে একটা ঘট প্রতিষ্ঠা করা আছে, ওর আশেপাশে সব বিচিত্র বিচিত্র আঁকিবুকি কাটা আছে বেশ খানিকটা জায়গা জুড়ে। আর অপর প্রান্তে একটা কাঠের বাক্স, থাকলে একমাত্র ওতেই থাকবে ওই পাথর। আমি এসবই ভাবছি তখন নিবারণ দেখি বাক্সের দিকে এগিয়ে গিয়ে এক টানে খুলে ফেলল ওর ডালাটা এবং ভিতরে থাকা পাথরটা ধরে তুলে আনতে গেল। পাথরে হাত দেওয়ার সাথে সাথেই অন্ধকার ঘর একেবারে আলোকিত হয়ে উঠল, ঠিক যেমনটা রাত্রিবেলায় বিদ্যুৎ চমকালে হয়ে থাকে তেমনটাই ঘটল। এবং ওর সাথে সাথেই নিবারণ ঘরের ওই কোণ থেকে উড়ে এসে একেবারে এই কোণের সপাটে আছড়ে পড়ল। আমি এগিয়ে গিয়ে দেখলাম ওর ভাগ্যটা ভালো, হাতে পায়ে একটু আধটু চোট আঘাত লাগা ছাড়া তেমন কিছুই হয়নি। আমি ওকে ধরে তুললাম। নিবারণ বলল, কেমন হলো ব্যাপারটা? আমি পাথরটা ধরতেই যেন কয়েকশো ভোল্টের ইলেকট্রিক শর্ট খেলাম আমি। ওটা জয়নারায়ণ মুখোপাধ্যায় মন্ত্রপুত করে প্রসন্ন রায়কে দিয়ে গিয়েছিল। এ পাথর তার বর্তমান মালিকের অনুমতি ব্যতীত অন্য ব্যক্তি স্পর্শ করতে পারে না। তা প্রসন্ন রায় তো আপনাকে অনুমতি দিয়েই গেছেন, তাই আশা করি আপনি ওটা স্পর্শ করলে কিছুই হবে না। আচ্ছা হ্যাঁ, একটা কথা মনে পড়ল, বলছি ওই আমার স্বপ্নে আসা বৃদ্ধই কি প্রসন্ন রায়, মানে আমার দাদুর ঠাকুরদা? হ্যাঁ, উনি তোমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। আচ্ছা, আমার কাছে যাওয়ার নির্দেশ উনি দিয়েছিলেন তোমাকে। যদিও জানতাম পাথরটা আমি স্পর্শ করলে কিছুই হবে না, তাও কেমন যেন ভয় ভয় করছে। বাড়িয়ে দিলাম হাত, যা হয় হোক, না কিছুই হলো না। পাথরটা এখন আমার বাঁ হাতের তালুতে, ওখান থেকে ওটা সারা ঘরটা সবুজ আলোয় ভরিয়ে ফেলেছে। আর একটা জিনিস লক্ষ্য করছি, যে একটা সবুজ আভার ক্ষীণ রেখা যেন আমার দেহ থেকে বার হয়ে পাথরটায় গিয়ে ধাক্কা খাচ্ছে। ওর রেখাটা এতটাই ক্ষীণ যে টর্চটা জ্বেলে ঘরের অন্য প্রান্তে ঘুরিয়ে রাখলেও যতটা আলো দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে ওটাতেই আর লক্ষ্য করা যাচ্ছে না রেখাটাকে। পাথরটা আমার সাথে যুক্ত হয়ে থাকার কারণেই হয়তো ওই রেখার সৃষ্টি। পাথরটা নিয়ে আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। নিবারণের সংশয় হচ্ছিল যে পাথরটা তুলে নেওয়ার পর আবার ওই আগের মতো ঘটনা ঘটতে শুরু হবে কিনা তার সাথে, কিন্তু না, সারা রাত কেটে গেল, কিছুই হলো না। পরদিন সকাল প্রাতরাশ সেরে নিবারণ আর আমি বারান্দায় বসেছিলাম।
আমি ওকে বললাম, আমাদের আজই আমার বাড়ি গিয়ে প্রয়োজনীয় সব কাজ ছেড়ে ফেলতে হবে নিবারণ। ঠিক আছে, তবে তাই হোক, দাঁড়ান আমিও তৈরি হয়ে নিচ্ছি। নিবারণ? হ্যাঁ বলুন। এটা খুব সাংঘাতিক এবং বিপজ্জনক কাজ, কিন্তু তোমাকে ছাড়া এ কাজ সম্ভব নয়, তাই জেনে শুনে তোমাকে বিপদের মুখে ঠেলে নিয়ে যেতে হচ্ছে আমায়। না না, এসব তো আপনি আমার জন্যই করে চলেছেন, নিজের প্রাণভয়কে তুচ্ছ করে। এতটা তো আমি করতেই পারি, আপনার কাছে হওয়া ঋণের কাছে এটা সামান্যই। শেষ অবধি ঠিক হলো, অহম্বাকে আহ্বান করার সময় আমি আর নিবারণ দুজনেই থাকব, আর ওই কাজটা আমাদের করতে হবে আমার বাড়িতেই। দুপুরের বেশ আগেই আমরা আমার বাড়িতে ফিরে এলাম, প্রসন্ন রায়ের কথা মতো সমস্ত ব্যবস্থা করতেও শুরু করলাম। তোরজোর যত সামান্যই, মেঝেতে ছাই দিয়ে একটা চতুষ্কোণ এঁকে তার মধ্যে একটা বৃত্ত আঁকা হলো, এবং সূর্য ডোবার পর অহোম্বার মন্ত্র জপ করতে করতে এই বৃত্তের মধ্যেই নিজের টাটকা রক্ত ফেলতে হবে, ও থেকেই আগমন হবে অহোম্বার। যেহেতু এখনো পর্যন্ত নিবারণ অহোম্বার অবতার, তাই এক্ষেত্রে নিয়মটা একটু আলাদা হবে ওকে আহ্বান করার। কিন্তু ভয় একটাই, অহোম্বা কোনোদিন ওর অসম্মান বরদাস্ত করেন না, তাই অবতার পরিবর্তনের পর নিশ্চয়ও আমার মাধ্যমেই নিবারণকে মারার চেষ্টা করবে, কিন্তু আমাদের এটাকে কাজে লাগিয়েই ওকে জব্দ করতে হবে। এখন সন্ধ্যা নেমে এসেছে, পরিকল্পনা মতো নিবারণ প্রথমে ওর হাত কেটে কয়েক ফোঁটা রক্ত আমার আঁকা চিহ্নটার মধ্যে ফেলল। এরপর এখন আমি পাথরটা নিবারণকে সম্পন্ন করলাম, না কিছুই হল না, কারণ প্রসন্ন রায়ের অনুমতির পর আমি এখন ওই পাথরের মালিক, আর আমার বলার পর নিবারণের ওটায় হাত দেওয়ার ফলে আগের মতো ও বিদ্যুতের ঝটকা আর খেল না, এবং এরপর ও ওই পাথরটা নিয়ে আমার থেকে বেশ কিছুটা দূরে চলে যাবে, কারণ পাথর এখানে থাকলে অহম্বা আবির্ভূত হতে পারবে না। অন্যদিকে নিবারণের কাছে পাথর আর আমি ওটা থেকে অনেকটা দূরে থাকায় আগের মতোই ওটা নিষ্ক্রিয় হয়ে যাবে। এতক্ষণে হয়তো নিবারণ অনেকটাই দূরে চলে গেছে, এবার আমি এক্ষুনি আমার হাত কেটে রক্তটা ফেলবো ওই চতুষ্কোণের ভিতর আঁকা বৃত্তের মাঝে। প্রসন্ন রায় যদি সঠিক হয়ে থাকেন, তাহলে এটা করার পরই অহম্বা নিবারণকে ছেড়ে আমাকে অবতার হিসাবে বেছে নেবেন, এবং যদি আমি ভুল না হয়ে থাকি, অহম্বা প্রতিহিংসা পরায়ণ হয়ে নিবারণকে তখনই মারতে চাইবে, এবং আমার শরীরে প্রবেশ করেও যখন নিবারণের কাছে যাবে, তখনই ওই পাথরের আমার শরীরের সংযোগের মাধ্যমে পাথর সক্রিয় হয়ে যাবে, এবং অহম্বা আবার আগের মতোই বাধা পড়ে যাবে তার নিজ অবতারের শরীরেই। কাপা কাপা হাতে ছুরিটা ধরে ডানহাতের তর্জনীর মাথায় একটা আঁচড় কাটলাম, দেখতে দেখতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে জমা হতে লাগলো ওই বৃত্তের মধ্যে, নিবারণের রক্তের ঠিক উপরেই। কিন্তু কিছুই হচ্ছে না যে, তবে কি, আমার মন আশঙ্কায় ভরে উঠল। ওদিকে নিবারণের কাছের পাথর নিষ্ক্রিয় অবস্থায়, অহম্বা কি ফিরে ওকেই বশ করে বসল? আজ আবার কে খুন হবে ওর হাতে কে জানে? এসবই ভাবছি এমন সময় শুনতে পেলাম হালকা নূপুরের শব্দ। শব্দটা এ ঘরের চারপাশে ঘুরপাক খাচ্ছে, মিনিট খানেক এরকম চলল, তারপর মনে হতে লাগলো শব্দটা এখানেই এগিয়ে আসছে।
এদিকে হঠাৎ করে ইলেকট্রিক বাতিগুলো নিভে গেল দপ করে একে একে। কি হচ্ছে ব্যাপার বুঝতে পারছি না। সারা ঘর অন্ধকার, আমি অনুভব করতে পারছি কিছু। ঘরের পরিবেশটা যেন কেমন হিমশীতল হয়ে এসেছে। নূপুরের আওয়াজ এগিয়ে আসছে আমার কাছেই। এক পা, দু পা, এখন ওই আওয়াজ আমার ঠিক সামনে এসে থেমে গেছে। আমার ঠিক সামনেই কেউ একটা দাঁড়িয়ে আছে, স্পষ্ট বুঝতে পারছি। আশেপাশের ঠান্ডা হিমশীতল পরিবেশের মাঝে আমি আমার ঠিক মুখের সামনে গরম কিছুর অস্তিত্ব বোধ করতে পারছি। ওগুলো কি? দুটো রক্তবর্ণ চোখ আমার সামনে ঠিক আমার দিকেই চেয়ে আছে। ওই চোখ থেকে নির্গত আলোয় দেখা যাচ্ছে এক অবর্ণনীয় নারী মূর্তির ভাষা ভাষা মুখ। চোখ মুখ যেন প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে। হোম্বা, অহোম্বা দাঁড়িয়ে আছে আমার ঠিক ঠিক সামনে। আমার সব বোধ বুদ্ধি যেন লোপ পাচ্ছে। কি হচ্ছে সব? নারী মূর্তি এক অবর্ণনীয় গলায় কথা বলে উঠল, কোনো অভূতপূর্ব মিষ্টি কণ্ঠস্বর, অথচ রাগে দাঁত টিপে চিবিয়ে চিবিয়ে কথা বললে যেমনটা শোনায় ঠিক ওই রকম সুরে বলে উঠল, তারানাথ, তুই কি মনে করিস? তুই কাবু করতে পারবি আমায়? আমি দেবী অহোম্বা, সমস্ত পাপীর বিনাশক আমি। আমাকে পরাস্ত করা অসম্ভব। এরপর কি যেন হলো আমার সাথে, আমি যেন নিজের হাত পা কিছুই নাড়াতে পারছি না। অবশ হয়ে এসেছে ওগুলো, যেন শরীরটাই আমার আমার না, আমার শরীরটা অন্য কারোর। ঘুমে চোখ বুঝে আসছে আমার। আমি কি তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? কি স্বপ্ন কি বাস্তব কিছুই বুঝতে পারছি না। আর আমি শুধু ঘুম পাচ্ছে, খুব খুব ঘুম পাচ্ছে। আমি শুধু ঘুমোতে চাই, একটু ঘুমোতে চাই। পরদিন চোখ খুলল বিছানায়। না, সব কিছুই স্বাভাবিক। তবে কি অহম্বা, নিবারণ, প্রসন্ন রায় এসব আমার কল্পনা মাত্র? না, কল্পনা নয়, নিবারণ এদিকে এগিয়ে আসছে। আমি উঠতে যাচ্ছিলামও বারণ করলো আমাকে, বলল, না না উঠবেন না, কাল অনেক ধকল গেছে আপনার ওপর দিয়ে, এখন একটু বিশ্রাম করুন। কাল ঠিক কি হয়েছিল বলো তো? আমি আপনার কথা মতো বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষা করবার পরও যখন আপনি আমায় মারতে এলেন না, মানে অহম্বার কথা বলছি আর কি, তখন আমি বুঝলাম যে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। আমি দ্রুত বাড়িতে ফিরে এলাম, এসে দেখি আপনি একেবারে নিশ্চল হয়ে বসে আছেন। আপনাকে গায়ে হাত দিয়ে ডাকতে গেলাম, কিন্তু হাত আপনাকে পার করে চলে গেল, কিন্তু তাও আপনার শরীরটাকে স্পর্শ করল না। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, তুমিও প্রথম দিন ওভাবেই বসেছিলে, মানে আমিও তখন অহম্বারই বসেছিলাম। তারপর মানে তারপর কি হলো? নিবারণ বলল, আমি আপনার কাছে আসা মাত্রই আপনি কেমন যেন একটা করতে লাগলেন, কিছু একটা যেন আপনাকে টেনে নিয়ে চলে যেতে চায় কোথাও। মিনিটখানেক এইরকম চলবার পর দেখলাম আরেকটা আপনি দরজা দিয়ে প্রবেশ করছেন। আরেকটা আমি মানে? মানে
আপনার নিশ্চল দেহটা তো ছিলই, আরেকটা হুবহু আপনি প্রবেশ করলেন ঘরে। মুখে তার সে কি আক্রোশ বলে বোঝানো যাবে না। যেন এক নারী মূর্তি দেখা পেয়েছিলাম এক মুহূর্তের জন্য আপনার মুখের মধ্যে থেকে, আর তারপরই আপনার নিশ্চল হয়ে বসে থাকা শরীরটা হঠাৎ যেন কেমন ভেসে উঠে ওই দ্বিতীয় শরীরটার মধ্যে অদ্ভুতভাবে প্রবেশ করল। এই রকম দৃশ্য আমি কোনোদিনও দেখব ভাবতে পারিনি। এরপর আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, তারপর এই সবেমাত্র আপনার জ্ঞান ফিরল। তার মানে আমি শিকারে বেরিয়েছিলাম কাল রাত্রে, অহম্বা জানতো যে ও যদি নিবারণ অর্থাৎ তোমার কাছে যায় ও আমার দেহেই আটকে পড়বে চিরকালের জন্য, তাই ও হাজার আক্রোশ থাকা সত্ত্বেও তোমাকে মারতে যায়নি। তারানাথ এতটা বলে থামল। কিশোরী বলল, ও তাহলে এতটাই ছিল গল্পটা, তাই তো? একজন মানুষ একজন দেবীকে পরাস্ত করল শেষ পর্যন্ত। তারানাথ বলল, হ্যাঁ, বিশ্বাস করো বা নাই করো এটাই ঘটনা। আমি বললাম, আচ্ছা, এখনো ওই অহম্বা কি তোমার শরীরেই আছে? কিন্তু ওই পাথর তো বাড়িতে থাকে, তাহলে তুমি যখন ওটা ফেলে দূরে যাও ওই অহম্বা তোমায় বশ করতে পারে না? তারানাথ তার তর্জনীতে থাকা আংটিটা দেখিয়ে বলল, হ্যাঁ, বশ করতে পারতো যদি আমার কাছে এটা না থাকতো। কিশোরী বলল, আচ্ছা, তো এই আংটিটার কি গল্প? তারানাথ বলল, ওটা না হয় আর একদিন হোক। এ চাটা ঠান্ডা হয়ে গেছে, দাঁড়াও চাটা একটু গরম করে নিয়ে আসি। বলে তারানাথ কেটলিটা তুলে নিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের গল্পে।